জিরা জিরা ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য সংগ্রহের রেট 1 লাখের দ্বিগুণের বেশি বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার হলদিয়া রিজিয়নাল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন জেলার 150-এর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা পর্ষদের অফিস ঘিরে বিক্ষোভ দেখান। সংগঠনের সম্পাদক প্রশান্ত শেখর ভৌমিক বলেন, ছোট বা মাঝারি ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক রেট 12,000 থেকে 26,000 এবং বড়গুলির রেট 34,000 থেকে 70,000 করে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে মেডিকেল বর্জ্য সংগ্রহের দায়িত্বে রয়েছে রামকি নামে একটি বেসরকারি সংস্থা। দূষণ পর্ষদের অনুমতিক্রমে ওই সংস্থা জেলায় এই কাজের দায়িত্ব পেয়েছে। হঠাৎ করে একসঙ্গে এত টাকা বাড়িয়ে দেওয়ায় সবাই বিপাকে পড়েছে। এপ্রিল মাস থেকে নতুন রেট কার্যকর হয়েছে। দূষণ পর্ষদকে এই বিষয়টি দেখার অনুরোধ করা হয়েছে। দূষণ পর্ষদ এই বিষয়ে মুখ খুলতে চায়নি। ডেপুটেশন আমাদের র্যাম্কির বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গ পলিউশন নিয়ন্ত্রণ পরিষদের কাছে আমাদের একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে। মূলত র্যাম্কি যে আমাদের বর্জ্য পদার্থগুলি বহন করে থাকে সেটা গত এপ্রিল থেকে 2022 থেকে ভয়াবহভাবে বা অস্বাভাবিকভাবে রেটটা বৃদ্ধি করেছে, যেটা এই সাধারণ ল্যাবরেটরির ক্ষেত্রে বহন করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। ফলে সেই কারণেই আমরা এটা আমাদের পর্ষদ অফিসে যিনি আধিকারিক আছেন প্রসূন মণ্ডল মহাশয় তার কাছে লিখিতভাবে আমাদের ডেপুটেশন কর্মসূচিটা দিতে এসেছি। বৃদ্ধির ব্যাপারটা